গোপনে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় পাকিস্তানকে আইএমএফের ঋণ পেতে সহায়তা করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ঋণ পেতে ইউক্রেনকে অস্ত্র গোলাবারুদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে একটি চুক্তিও করে ইসলামাবাদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে হওয়া এই গোপন অস্ত্র চুক্তি সম্পর্কে জানে এমন দুইটি সূত্র ইন্টারসেপ্টকে বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে এই অস্ত্র চুক্তি নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সরকারের একাধিক গোপন নথি থেকেও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট বলছে, তিন ধরনের যুদ্ধাস্ত্র তৈরির কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিতি আছে পাকিস্তানের। এদিকে দীর্ঘদিনের অস্ত্র ও গোলাবারুদের সংকটে ভুগছে ইউক্রেন। ঠিক এমন সময় জানা যাচ্ছে দেশটি পাকিস্তানের কামানের গোলা ও অন্য সামরিক সরঞ্জাম পেয়েছে। তবে পাকিস্তান বা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কেউই ইউক্রেনকে অস্ত্র দিতে করা এই চুক্তির কথা স্বীকার করছে না। গোপন নথির বরাতে ইন্টারসেপ্ট বলছে, গত বছর গ্রীষ্ম থেকে এই বছর বসন্ত পর্যন্ত সময়ে অস্ত্র দেওয়ার বিষয়ে সমঝোতা হয়। এছাড়া এইসব নথিতে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিনিময়ে পাকিস্তান কত অর্থ পাবে, লাইসেন্স, দুই দেশের কর্মকর্তাদের আলোচনা সহ বিস্তারিত সব রয়েছে। ইন্টারসেপ্ট বলছে, মার্কিন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারের স্বাক্ষর মিলিয়ে দেখেছে তারা। ওই জেনারেল আগে সরকারি যেসব নথিতে স্বাক্ষর করেছেন তার সঙ্গে গোপন এই নথিতে করা স্বাক্ষরের হুবহু মিল পাওয়া গেছে। ইন্টারসেপ্ট বলছে, অস্ত্র বিক্রির কারণে সৃষ্ট রাজনৈতিক সুনাম এবং এই থেকে পাওয়া অর্থ পাকিস্তানকে আইএমএফের ঋণ পাওয়ার পথ সুগম করে দিয়েছে। এছাড়া একাধিক সূত্র ও এই সংক্রান্ত নথির বরাতে ইন্টারসেপ্ট বলছে, গোপনে ইউক্রেনকে অস্ত্র দিলে আইএমএফ থেকে ঋণ পাইয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে নিশ্চয়তাও দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা। পরীক্ষার সময় ইরানে ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে আহত দুই। সামরিক পরীক্ষার সময় একটি ইরানি ক্ষেপণাস্ত্র নির্ধারিত পথ থেকে সরে গিয়ে সোমবার দেশটির উত্তরে বিধ্বস্ত হলে দুই ব্যক্তি আহত হয়। স্থানীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। দেশটির সামরিক বাহিনী একটি মরুভূমি অঞ্চলে তাদের ড্রোন ও আক্রমণ ব্যবস্থার পরীক্ষা চালানোর সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে দুর্ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই নিক বলেছেন, ক্ষেপণাস্ত্রটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এর অংশগুলো উত্তর গোলেস্তান প্রদেশের প্রাদেশিক রাজধানী গরগান শহরে পড়েছে। প্রাদেশিক কর্মকর্তা আলী মহাজেরের বরাদে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে দুইজন আহত হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্রের ধরন তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না, তবে কিছু স্থানীয় গণমাধ্যম এটিকে ড্রোন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। অন্যরা বলছে এটি একটি ক্ষেপণাস্ত্র ছিল। অবশেষে F-35 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলল। মার্কিন সেনাবাহিনীর একটি F-35 ফাইটার জেট মাঝ আকাশে হারিয়ে যাওয়ার পর অবশেষে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। নিখোঁজের একদিন পর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনার চার্লটন নামক স্থানে F-35 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই যুদ্ধবিমানটি হারিয়ে যাওয়ার আগে সেটির পাইলট আকাশে ইজেক্ট করে এয়ারক্রাফট থেকে বেরিয়ে এসেছিলেন। যুদ্ধবিমানটি তখন আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনার আকাশে উঠছিল। ঘটনাটা ছিল রোববার বিকেলের। ওই জেটের পাইলটের নাম প্রকাশ করা হয়নি। বাখমুতে গ্রাম পুনরুদ্ধার করায় সেনাদের প্রশংসায় জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী বাখমুতের দক্ষিণ প্রান্তে অবস্থিত পূর্ব দিকের একটি গ্রাম পুনরুদ্ধার করেছে। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তার রক্তক্ষয়ী পাল্টা আক্রমণে তিন দিনের মধ্যে ইউক্রেনের দ্বিতীয় উল্লেখযোগ্য জয়। রোববার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি এই তথ্য দেন। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আজ আমি বিশেষভাবে সেই সৈন্যদের প্রশংসা করতে চাই যারা ধাপে ধাপে ইউক্রেনের কাছে ফিরে আসছে, যেমন বাখমুত এলাকা। শুক্রবার কিয়েভ বলেছিল সেনারা আন্দ্রিপকার একটি ছোট্ট গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে। এরপরে বাখমুত থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে উচ্চ ভূমিতে বিস্তৃত ক্লিশ চিপকা গ্রাম পুনরুদ্ধারের জন্য কয়েক সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘুষ নিয়ে ঝগড়া, দিনে দুপুরে দুই পুলিশের মারামারি। পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তারই এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, যা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। রাস্তার মধ্যেই দিনে দুপুরে এমন ঘটনা দেখে বিস্মিত হন পথচারীরা। এরই মধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নালন্দায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পুলিশ কনস্টেবলকে মারামারি করতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, জনসাধারণের সামনে একজন কনস্টেবল তার অন্য সহকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। প্রথমজন সরে যাওয়ার চেষ্টা করলে অন্যজন তাকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। এরপর দুইজন মারামারিতে জড়িয়ে পড়েন।
এদিকে এই ভিডিওতে শোনা যায় পথচারীরা দুই পুলিশ কনস্টেবলকে সতর্ক করছেন এবং মারামারির জন্য তাদের প্রত্যাহার করা হতে পারে সেই কথা বলেছেন। তবে তাদের কথা না শুনে লড়াই চালিয়ে যান ওই দুই পুলিশ সদস্য। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিস্ফোরকবাহী রুশ ড্রোন নিষ্ক্রিয় করল বুলগেরিয়া। বুলগেরিয়া নৌবাহিনীর একটি দল সোমবার একটি বিস্ফোরক ড্রোন নিষ্ক্রিয় করেছে বলে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কৃষ্ণ সাগরের একটি শহরের কাছে এটি পাওয়া যায়। এর আগে রবিবার একজন হোটেল মালিক খবর দেন একটি বড় ড্রোনের মতো বস্তু উপকূলীয় পাহাড়ে আটকে আছে বলে মনে হচ্ছে। এরপর সামরিক বিশেষজ্ঞদের একটি দল উপকূলীয় শহর টিউলে নোভোতে পাঠানো হয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পরিদর্শনে একটি ড্রোনের অবশিষ্টাংশের সঙ্গে একটি 82 মিলিমিটার মর্টার শেল সংযুক্ত অবস্থায় পাওয়া গেছে। মর্টারটি স্মরণের মতো অবস্থা ছিল না, তাই দলটি এটি নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণের মাধ্যমে সেখানে এটি নিষ্ক্রিয় করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে নোভা টিভি বলেছে ড্রোনটি 3 থেকে 3.5 মিটার লম্বা ছিল এবং এটির সঙ্গে একটি বিস্ফোরকযুক্ত কন্টেইনার ছিল। মাইন পরীক্ষা ড্রাগনের দাঁতে থমকে যাচ্ছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের রাশিয়ার দখল করা অঞ্চলগুলো মুক্ত করতে গত জুন থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী। প্রায় 1000 কিলোমিটারের সম্মুখ সারিতে তিন দিক থেকে আক্রমণ চলছে রুশ সেনাদের উপর। এই পাল্টা হামলায় ইউক্রেনের দক্ষিণে বড় অগ্রগতি দাবিও করেছেন দেশটির ঊর্ধ্বতন সেনাকর্তারা। ইউক্রেনের দক্ষিণ জাপোরিজিয়া শহরের দক্ষিণ পূর্বের এলাকাগুলো রুশ নিয়ন্ত্রণমুক্ত করাটা কৌশলগতভাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এলাকাগুলো থেকে আরও দক্ষিণ পূর্বে আজব সাগর পর্যন্ত দখল নিতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। হামলায় সফলতা পেলে ক্রিমিয়া ও রাশিয়ার রোস্তভ অন ডন শহরের মধ্যকার রুশ সর্বপথগুলো বিচ্ছিন্ন করা যাবে। গুরুত্বপূর্ণ এই পথগুলো বন্ধ হয়ে গেলে ক্রিমিয়ায় বিশাল সেনাবহর রক্ষণাবেক্ষণ রাশিয়ার জন্য অসম্ভব হয়ে পড়বে। তবে এই লক্ষ্যে হামলা চালিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য তেমন অগ্রগতি পায়নি ইউক্রেন। জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হাত থেকে শুধু রোবোতিন ও ভেরবোব গ্রামের আশেপাশের কিছু এলাকা মুক্ত করতে পেরেছে তারা। ভেরবোব গ্রামের কাছে যুদ্ধে সম্মুখ সারি থেকে ধারণ করা 9টি ভিডিও যাচাই করে দেখেছে বিবিসি। এর মধ্যে 4টি ভিডিওতে দেখা গেছে গ্রামটির উত্তরে প্রতিরক্ষা বলয় ভেঙে রুশ নিয়ন্ত্রণে থাকা এলাকায় ঢুকছে ইউক্রেনীয় বাহিনী। তবে তারা ওই এলাকা দখল করতে পেরেছে কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইউক্রেন যে এমন পাল্টা হামলা চালাবে তা বহু আগে থেকে আশ করতে পেরেছিল মস্কো, তাই ব্যাপক শক্তিশালী এক প্রতিরক্ষা গড়ে তুলতে মাসের পর মাস সময় নিয়েছে তারা। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে এই প্রতিরক্ষা বলয়ে রয়েছে পরীক্ষা, বাংকার এবং মাইনের মতো শত্রুপক্ষকে থেমে দেওয়ার নানা কৌশল। এগুলোকে আবার সুরক্ষা দিতে রয়েছে কামান, ট্যাঙ্ক থামাতে মাটিতে পোঁতা রয়েছে কংক্রিটের কাঠামো। এগুলোকে বলা হচ্ছে ড্রাগনের দাঁত। ইউক্রেনের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার মাইনগুলো। সম্মুখ সারি অসংখ্য মাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী। কিছু কিছু এলাকায় তো প্রতি বর্গ মিটারে 5টি পর্যন্ত মাইন থাকতে দেখা গেছে। এইসব কারণে পশ্চিমা অস্ত্রে সজ্জিত হয়েও ইউক্রেন বাহিনী পাল্টা হামলা শুরুর পর ব্যর্থতার মুখে পড়ে, ভেস্তে যায় তাদের পরিকল্পনা, নিহত হয় ইউক্রেনের বহু সেনা। এরপর থেকে কৌশলে পরিবর্তন আনে কিয়ে পদাতিক সেনাদের দিয়ে মাইনগুলো সরানো শুরু করে তারা। এই কাজের জন্য বেছে নেওয়া হয় রাতের বেলা, এরপরও শত্রুপক্ষের গুলির মুখে পড়তে হয়েছে তাদের। এখন পর্যন্ত এই কাজেও তেমন অগ্রগতি নেই ইউক্রেনের। রাশিয়ার মাইন, ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর মুখে অনেকটা অসহায় ইউক্রেনের ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো। যেমন রোবোতিন গ্রামের কাছে যুক্তরাজ্যে সরবরাহ করা একটি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক ধ্বংস হওয়ার ভিডিও সামনে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে বিবিসি। এখন পাল্টা হামলায় সফলতা পেতে ইউক্রেনের সামনে উপায় কি? বলা চলে আগে মাইনগুলো সরিয়ে পথ তৈরি করতে হবে আর রাশিয়ার কামানগুলো নিষ্ক্রিয় করতে হবে। এরপরই ইউক্রেনীয় সেনারা ব্যাপক হারে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করতে পারবে।